করবো। আর আমরা না একটা প্লেটেই দুজনে খাই জানো, আমাদের এতটাই ভালোবাসা। শীতের সবজি অসাধারণ। আজকে রান্না শেষ, এখন যে যেখান থেকে আমাকে দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা জানিয়ে আবার একটা নতুন দিনের ব্লগ শুরু করে দিলাম। সুপ্রভাত সবাইকে, আজকে হলো বৃহস্পতিবার আর বৃহস্পতিবারের সকালে এখন সময় হয়েছে সকাল 7:25। তো আমার সকালের কাজকর্ম সব সারা হয়ে গেছে, এখন জানালাটা খুলে দিয়ে বসলাম একটুখানি, জাস্ট আমি যে একটু প্রাণায়াম করি, একটু টুকটাক যোগা টাইপের করি, সেগুলোকে এখন করে নেব। পল্লব এখনও আসেনি, পল্লব গরম জল খেয়ে বেরিয়েছে, আমিও আমার গরম জলটা খেয়ে নিয়েছি। এবার একটুখানি যোগাটোগা করে নিয়ে ততক্ষণে পল্লব চলে আসব, তারপরে চলে যাব চা বানাতে। চা বানিয়ে চা খেয়ে তারপরে দিনটা শুরু হবে। সকালবেলা চাটা খেয়ে শীতকালে দিনটা শুরু করতে ভীষণ ভালো লাগে বলো, গরম গরম চায়ের আমেজটাই আলাদা। আমি আগে চা খেতামই না আর এখন কেমন নেশারু হয়ে গেছি চায়ের। দেখো একদিন যদি চাটা না খাই না তাহলে আবার মাথাটা টিপ 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 করতে থাকে সারা দিন ধরে, তাই জন্য একটুখানি চা তো খেতেই হবে। তবে গরমকাল হলে হয়তো বা খেতাম না, শীতকাল বলেই আমি এখন চাটা খাবো। শীতকালে একটা আলাদাই আমেজ থাকে চা খাওয়ার। গতকাল রাতে যে সবজিগুলো বাজার থেকে এনেছিলাম এটা ব্যাগ ধরাই ছিল, এখন সেই সবজিগুলো ঢেলে নিয়েছি। জানো তো শীতকালে আমার বাজারে যেতে এত ভালো লাগে, চারিপাশে এত তরতাজা সবজি দেখতে পাই না। দেখো কী কী এনেছি, শিম, মূলো, পালং, কুমড়ো, বেগুন, ক্যাপসিকাম, ওল, অনেক কিছু এনেছি। ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, উপমা, তার উপর দিয়ে একটু রেড চিলি সস ছড়িয়ে নিয়েছি কারণ লঙ্কা দিইনি। এইবার এটা নিয়ে দুজনে এনজয় করবো। আর আমরা না একটা প্লেটেই দুজনে খাই জানো, আমাদের এতটাই ভালোবাসা। চা খাওয়া হয়ে গেল, ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেল, তারপরে কাটাকুটিও সব কমপ্লিট করে ফেলেছি, এখন খালি রান্নাটা বাকি। তার মধ্যে ভাতটা এক ফুট দিয়ে ফেলেছি অলরেডি। তো চলো দেখিয়ে দিই তোমাদের আমি কী কী রান্না করছি আজকে। তেমন কিচ্ছু চাপের রান্না আজকে নেই, আর আমাদের জন্য তো কাঁকড়া দিয়েই রেখেছে দিদি। চলো দেখিয়ে দিই। এই দেখো এখানে পালং শাক কেটে ধুয়ে নিয়েছি, আর এর মধ্যে আলু, কুমড়ো, বেগুন, শিম, তারপরে বিনস আছে, সব এখানে জলে ভিজিয়ে রেখেছি, এবার তুলে নেব। আমরা আজকে মাছ খাবো না, কাকু কাকিমার 2 পিস আর শুভমের 1 পিস, 3 পিস মাছ এখানে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আজকে বড় কাতলা নিয়ে এসেছে। এই টমেটোটা নিয়েছি মাছের ঝোলে দেবার জন্য, পেঁয়াজ টেয়াজ দেবো না, আর মাছের আলুটা ভাতের সাথে সেদ্ধ করে নিয়েছি। এই দেখো পালং শাকের তরকারি রেডি হয়ে গেছে, আর এইদিকে চলছে মাছ ভাজা। বললাম না আজকে 3 পিস মাছ রান্না করবো, আজকে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। মাছের আলুও সেদ্ধ করে নিয়েছি। আজকে রান্না শেষ, এখন বাজে 11:15, সব হয়ে গেছে, খালি ভাতটা সেকেন্ড ফুড দেওয়াটা বাকি। ভাতটা সেকেন্ড ফুড দিলেই হয়ে যাবে। পল্লব গেছে ওই বাবার বোধহয় মেডিক্লেমের কোনো একটা কিছু জমা দিতে, ও আসলে ও জলটা মানে বালতিটা বার করে দেবে, জলটা তুলে দেবে, তারপরে আমি স্নান করবো। স্নান করে আজকে বৃহস্পতিবার পুজো করতে একটু টাইম লাগবে, পুজোটা সেরে নেবো। আর মাছের ঝোলও হয়ে গেছে, পালং শাকের তরকারিও হয়ে গেছে, আর আলু সেদ্ধ তো আছেই, ওটা তো কাকিমার কম্পালসারি। ভাতটা খালি সেকেন্ড ফুডটা দেবো, ব্যাস হয়ে যাবে। এখন একটু বসে বসে ওই কিছু মোটিভেশনাল জিনিসপত্র লেখা ঠেকা তৈরি করি, ওগুলো তো তৈরি করতে হয়, ওগুলো তো আমাকে পড়তে হয়। আমি আজকে পড়তে শুরু করেছি,
আজকে আমি পড়ছি শ্রদ্ধেয় মৌলানা আবুল কালাম আজাদের কিছু লেখা, সেখান থেকে কিছু কথা সংগ্রহ করে নিজের মতো করে নিয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করব। কেমন? তোমরা বেশি বেশি করে ফলো করে দিও আমার ফেসবুক পেজটা, অনুপমার সারাটা দিন। গুড আফটারনুন, কে কী করছো গো এখন? আমার আজকে সব কাজ সারা হয়ে গেছে, স্নান পুজো হয়ে গেছে, স্নান করে এসে ভাতটা সেকেন্ড ফুড দিলাম, কাকিমার জন্য সব প্যাকিং করাও হয়ে গেছে, শুধু ভাতটাই বাকি আছে, ভাতটা প্যাকিং করব। আর আমার হাতটার অবস্থা খারাপ তো, তাই আজকে শুভমের খাবারটা ওকে দিয়ে দেবো, নিজের ঘরে গিয়ে খাবে, কারণ একটু সমস্যা হচ্ছে হাতটা নিয়ে, বাসনপত্র ধোয়াধুয়ির জন্য খুব অসুবিধা হচ্ছে গো, মানে দেখলে তোমরা বুঝতে পারবে হাতটার কী অবস্থা। আর এখন খাবো মরশুমের প্রথম কমলা লেবু, গতকাল নিয়ে এসেছি, বাবাকে পুজোতে দিলাম। আমি বাবাকে না দিয়ে নতুন ফল মানে 99% চেষ্টা করি না খাওয়ার, তো মাও যদি পুজো দিয়ে প্রসাদ পাঠায় আমি খাই না যতক্ষণ না বাবাকে দেওয়া হয়। তো একটা ছাড়িয়ে পুজো দিয়েছি আর এখন একটা নিয়ে বসেছি, উল্টো দিকে পল্লব আছে, পল্লব আর আমি দুজনে একটু খাবো। দেখো কি সুন্দর দুজনে বসে আছে, কি ভালো লাগছে তাই না? দারুণ লাগে এরকম দেখতে, আমি নিজে ভীষণ ভালোবাসি এরকম জিনিস দেখতে। কখন থেকে বসে আছে, আমি রান্না করছি আর দেখছি, রান্না করছি আর দেখছি। আজকে ফ্রিজ পরিষ্কার অভিযান চালালাম, জানো ফ্রিজের মধ্যে কত কিছু ছিল, একটু ছোলার ডাল ছিল, একটু মুগের ডাল ছিল, একটু মুসুরির ডাল ছিল, এই তিনটাকে মিলিয়ে একসাথে গরম করলাম, একটু কফির ডাটার চচ্চড়ি ছিল, একটুখানি কালকের ওই কুমড়ো আলু দিয়ে মাছের মাথা দিয়ে করেছিলাম ওইটা ছিল, সব আজকে বের করে নিয়েছি, তার সাথে কাঁকড়া আছে আর পালং শাকের তরকারি, এগুলোকে সব আজকে যদিও অল্প অল্প সব আজকে শেষ করব। আগে যেগুলো বাসি জিনিস আছে সেগুলো দেখিয়ে নি। এইটা হলো কুমড়ো আলু দিয়ে মাছের মাথার তরকারি, এখানে রয়েছে একটুখানি ডাটা চচ্চড়ি, এখানে তিন রকম ডাল মিক্সড হয়েছে, এইটা হচ্ছে দেখেই বুঝতে পারছো কাঁকড়া, আর এই হচ্ছে পালং শাকের তরকারি। এই দুটো কাঁকড়াটাও কালকের, এইটা আজকের খালি, আর আমরা আজকে নিজেদের জন্য মাছ করিনি, এই সবগুলো আজকে শেষ করব। কতগুলো দেখিয়েছিলাম, আবার এখন দিদি এসে দিয়ে গেল। এই যে মা বানিয়েছে কফির ডাটা মূলো টুলো দিয়ে একটা চচ্চড়ি, ফুলকপি আলু বড়ি দিয়ে রুই মাছের ঝোল, এই দুটো তো আজকে কোনো মতেই খাওয়া যাবে না, এই দুটো খেতে হবে কালকে, কেউ জ্বলো না কিন্তু এসব দেখে, জ্বলতে নেই। আমি কি জন্য এটার নাম সিলভার এক্স, আমি সিলভার এক্স পাঠিয়ে দেবো, চিন্তা নেই। ফুলকপির ফুলগুলো এরকম করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, গ্রেটারে গ্রেট করে নেব। ফুলকপিটা এইভাবে গ্রেট করে নিয়েছি, এবার এর মধ্যে ধনে পাতা কুচি দেব আর তিনটে কাঁচা লঙ্কা কুচি দেব। এবার এর সাথে অ্যাড করে দেবো একটু চিলি ফ্লেক্স, একটু আমচুর পাউডার, একটু ধনের গুঁড়ো, আর হাতের মধ্যে একটু ঘষে নিয়ে একটু জোয়ান এর সাথে অ্যাড করে দেবো, দিয়ে সবগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব। নুনটা কিন্তু পরে অ্যাড করব।
আটা তো আগেই মেখে রেখেছিলাম, এবার রুটির থেকে একটু বড় বড় করে লেচিগুলো কাটবো। কেটে যেমনি করে পরোটা বানাই ওরকম বাটির মতো করে মিশ্রণটা একটু চেপে চেপে এর মধ্যে দিয়ে মুখটা ভালো করে আটকে নেব। তারপরে একটু গুঁড়ো আটা দিয়ে ওটা ঠিক করে রেখে দেবো। তারপরে সবগুলো হয়ে গেলে খুব ধীর হাতে, একদম হালকা হাতে এগুলোকে বেলে নিতে হবে। রুটির মতো করে কিন্তু ঝপঝপ করে বেললে হবে না, হালকা হাতে এগুলোকে সুন্দর করে বেলে নিলে একটুও আর পুর বেরিয়ে যাবে না। আমি কিন্তু এত স্পিডে বেলিনি, যেহেতু ভিডিওটা করছি অনেক বড় হয়ে যাবে তাই জন্য স্পিড করে তোমাদের সাথে শেয়ার করছি। বেলাটা দেখো খুব হালকা হাতে বেলতে হবে, আর আমার একটা পরোটা থেকেও পুর বেরিয়ে যায়নি। ঠেসে ঠেসে পুর ভরেছি, তাও কিন্তু একটাও পরোটা থেকে পুর বেরিয়ে যায়নি। এবার এগুলোকে ভেজে নিয়ে, মানে সরি, বেলে নিয়ে তারপরে প্রথমে একটু খালি ফ্রাই প্যানে ভেজে নিতে হবে, তারপরে তেল দিয়ে বা তোমরা চাইলে ঘি দিয়েও ভেজে নিতে পারো। তাহলেই রেডি হয়ে যাবে সুস্বাদু, একদম আটা দিয়ে তৈরি, কাজেই অনেকটা স্বাস্থ্যসম্মত ফুলকপির পরোটা বা গোবি কা পরাঠা। চলো, রাতের খাওয়া কমপ্লিট করে আবার চলে এসেছি তোমাদের কাছে। এখন বাজে 11:05। তো খেলাম তো ফুলকপির পরোটা, খুব ভালো খেলাম, আর ফুলকপির পরোটার রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আমি ফার্স্ট টাইম করলাম ফুলকপির পরোটা, এর আগে করিনি। এবার করবো, মুলোর পরোটা করবো, গাজরের পরোটা করবো, পালং শাকের তো করি, ওটা কোনো ব্যাপার না। আজকে একটা বিষয় তোমাদের সঙ্গে একটু বলতে আসলাম। গতকাল পল্লবের চ্যানেলে আমাদের ইটিং শোটাতে একজন কমেন্ট করেছে, আমি জানি না, মানে আমার তো আসে না এই জিনিসগুলো, তাই আমি বলতে পারি না, বুঝতে পারি না বিষয়টা, যে অজানা অচেনা কাউকে তুই তুকারি করে কি করে কমেন্ট করা যায়, এটা আমার মাথায় আসে না। আমি মনে করি একটা অজানা অচেনা কেন, চেনা জানা মানুষকেও, চেনা জানা মানুষকেও বয়সে অনেক ছোট হলে তবে তাকে তুই করে কথা বলা যায়, যদি পরিচিতিটা সেই পর্যায়ে থাকে। আর যদি সেই পর্যায়ে পরিচিতি না থাকে তাহলে একটা ছোট বাচ্চাকেও কিন্তু প্রথম কথা তুমি করেই বলতে হয়, আমার তো সেটাই মনে হয়। আমি অন্তত সেটাই করি, এবং জানি ম্যাক্সিমাম যারা মানে রুচিসম্মত মানুষ তারা সেটাই করে। যাই হোক, ট্রাক চেঞ্জ হয়ে যাচ্ছে, তুই করে বলছে, তুই এত গিলিস কি করে, তুই এত গিলিস কি করে, তোর লজ্জা করে না, এত লোক তোকে নিয়ে এত গালাগাল করে, তারপরেও গিলতে বসে যাস, খাবারটা তোর গলা দিয়ে নামে। আমার খুব হাসি পেল কমেন্টটা পড়ে, কেন বলো তো, এত লোক আমাকে এত গালিগালাজ করে, কে গালিগালাজ করে,
হু আর দে, তারা কে, তারা কেন আমাকে গালিগালাজ করে, কারা গালিগালাজ করে আর কেন গালিগালাজ করে। যারা গালিগালাজ করে বলে উনি বলতে চাইছেন, তারা আমার কাছে কোনো মানুষ বলেই গণ্য হয় না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আচ্ছা গালিগালাজ মানুষ কখন করে? গালিগালাজ মানুষকে করে একটা মানুষ খারাপ হলে, তবেই তাকে গালিগালাজ করে তো। তা আমি যদি এতই খারাপ তোমাদের সো কল্ড ভালো মানুষদের কাছে, আমি যদি এতই খারাপ তাহলে আমাকে নিয়ে পড়ে আছো কেন? কেন পড়ে আছো আমাকে নিয়ে, খারাপ মানুষটাকে নিয়ে? চারপাশে তো প্রচুর ভালো মানুষ আছে, তাদেরকে নিয়ে পড়ে থাকো। আমি কিন্তু নিজেকে খারাপ বলছি না, কারণ আমি জানি আমি কি। যারা বলছে সেই সো কল্ড মানুষগুলোকে বলছি, আমি যদি এতই খারাপ তো আমাকে নিয়ে তোমরা কেন পড়ে আসো ভাই? তোমরা তোমাদের মতন ভালো মানুষদের নিয়ে থাকো, ভালো মানুষদের নিয়ে চর্চা করো, শরীর মন দুটোই ভালো থাকবে। আর এটা হচ্ছে, কেন চর্চা করছে আমাকে নিয়ে? কারা চর্চা করছে? যারা আমার কাছে ধর্তব্যের মধ্যেই আসে না। আমার লাইফে আছে আমার পরিবার, আমার মা বাবা, তারা গত হয়েছেন, আমার সন্তানেরা, তারা নিজেদের মতন নিজেরা আছেন, এখন আছে আমার পরিবারে যারা আছে তারা, আর আমার দেবতার মতো স্বামী, আর আছে আমার ইউটিউবের এক্সটেন্ডেড পরিবার যারা আমাকে সবাই খুব ভালোবাসে। বাকি কোন কে কোথায় মানে নিজের স্বার্থ সিদ্ধির জন্য আমাকে গালিগালাজ করছে, তাতে আমার কি এসে যায়? তাতে আমার কি এসে যায়? আলটিমেট একটা কথা মনে করে দেখো তো, আমারই এক ভিউয়ার অর্চনা বলেছে কথাটা, খুব খাঁটি কথা। মানুষ কাকে নিয়ে আলোচনা করে বলো তো? যাকে ভালোবাসে, যাকে ভালোবাসে তার আলোচনা শুনতে ভালোবাসে, তার আলোচনা বেশি বেশি করে করে। আলটিমেটলি গসিপ করার জন্য হলেও তোমরা কিন্তু আমাকে ভালোবাসো, এটাও আমার একটা পরম পাওয়া। ভালোবাসার প্রকাশ তো সবার সমান হয় না, কারোর ভালোবাসার প্রকাশ হয় ভালোবেসে, কারোর ভালোবাসার প্রকাশ হয় গালিগালাজের মধ্যে দিয়ে। কারণ আমাকে ভালো না বেশি উপায় নেই, আমি তাদের ভিউজ এবং রেভিনিউ ইনকামের পথ, কাজেই আমাকে ভালোবাসো। তাই আমি যদি খারাপ মানুষ তো আমাকে নিয়ে আলোচনা বন্ধ করে দাও, ভালো মানুষদের নিয়ে আলোচনা করো। আর যদি আমি খারাপ মানুষ হই বা ভালো মানুষ হই, তোমরা কি আলোচনা করছো তাতে আমার কিচ্ছু ম্যাটার করে না। আমি নিজে জানি আমি কি। আমি আয়নার সামনে যখন দাঁড়াই তখন আমি নিজেকে দেখতে পাই, আমি আয়নার সামনে দাঁড়িয়ে তোমাদেরকে দেখি না। কাজেই আবারও বলে দিলাম, আমার চ্যানেলে এসে কমেন্ট করো, অসুবিধা নেই, আমি ব্লক করব, আর ব্লক করলে কমেন্ট এমনি ডিলিট হয়ে যাবে। কিন্তু এরকম মূর্খের মতো কমেন্ট করো না, এরকম মূর্খের মতো কমেন্ট করো না। মানুষের মানুষের অতি নিকট আত্মীয় যখন দেহত্যাগ করে তখনও মানুষের খাওয়া কিন্তু বন্ধ যায় না। হয়তো সাময়িক সেই বেলাটা নিয়মকানুন করার জন্য খাওয়া বন্ধ রাখে, কিন্তু খাওয়া তার বন্ধ যায় না। আর কে কোন হরিদাস পাল আমাকে গালিগালাজ করছে, আমি তার জন্য খাওয়া বন্ধ রাখবো কেন? তোমরা যত গালিগালাজ করবে আমি তত বেশি করে খাবো, তত বেশি করে ন্যাকামি করব, তত বেশি করে ছেলে মানুষই করব, তত বেশি করে তোমাদেরকে জ্বালাবো। তোমরা জ্বলবে, আমি আনন্দ পাবো। চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো, অবশ্যই দেখতে থাকো অনুপমার সারাটা দিন।